WEP 2022 এর এক্সাম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের কোচিং সেন্টার থেকে WEP এর জন্য 7 জন পরীক্ষা দিয়েছিল আমাদের এখান থেকে। তো প্রিলিমস এর যে রেজাল্ট বেরোলো ওর কাট অফ কত গেল, 100 মধ্যে 41। জেনারেল SPSC ওর চেয়ে আরো কম ছিল, যারা 100 মধ্যে 41 পেয়েছে জেনারেলে ওরা পাস, আর SPSC ওর থেকেও একটু কম গেছিল। তো প্রিলিমসে কজন সিলেক্ট হলো এই 7 জনের মধ্যে, তো 7 জনই সিলেক্ট হয়ে গেছে প্রিলিমসের জন্য, মানে প্রিলিমস পাস করে গেছে। ওরা রানিং এর জন্য গেল, এদের মধ্যে কি হলো মাত্র 1 জনই হয়েছে যারা যে মেন্স জন্য সিলেক্ট হয়েছে। রানিং এর জন্য গেল 7 জন, কিন্তু মেন্স এর জন্য সিলেক্ট হয়েছে মাত্র 1 জন। তো বাকি 6 জনের কি হলো, কারু হাইটের জন্য বাদ গেল, কারু হাইটের প্রবলেম, কারো ছিল ওয়েটের প্রবলেম, কেউ হয়তো 2-1 সেন্টিমিটার কম হাইট চলে গেল বাদ, কারো হয়তো ওয়েট কম বাদ, ঠিক আছে। তো এই দুই কারণে বেশিরভাগ বাদ হয়ে গেল। আচ্ছা, যে দৌড়তে গেল একজন, ও দৌড়া পাস করলো, রানিং রানিং পাস, মেন্সে পরীক্ষা দিল এবং খুব ভালো পরীক্ষা দিয়েছে আমার বিশ্বাস, এবং ওকে আমি জানি, ও এতদিন ধরে পড়ছে আমার কাছে 2 বছর ধরে, খুব ভালো পরীক্ষা দিয়েছে। মেন্সে 85 নম্বরের পরীক্ষা হয়, 85 নম্বরের পরীক্ষা, ওর মধ্যে জেনারেলের কাট অফ গেছে 42, মানে 85-এর মধ্যে যদি 42 আনে তো মেন্স পাস, ওর ইন্টারভিউর জন্য কল হবে। কিন্তু ভুলটা কোথায় হলো, মিস্টেকটা হয়েছে ওর OMR সিটে, OMR সিটে রোল নাম্বার লেখার সময় বা বুকলেট নাম্বার লেখার সময় খুব ভালো করে লিখতে হয়, একটা নাম্বার যদি OMR সিটে ভুল হয়ে যায় তো রেজাল্ট ক্যান্সেল হয়ে যায়। তো ওর শিওর শর্ট নাম্বার ওর 45-50 মধ্যে নাম্বার আছে ওর, ওজন করে আসছে, ওর কপি চেক করে বোঝা গেছে যে 49-এর মতো ওর কারেক্ট দেখাচ্ছে, 49-এর মতো। তো তবু যদি 2-1 এক্সট্রা চলেও যায় তো 45 মানে নাম্বার থাকবে। আর জেনারেলের 42-তে পাস হয়েছে, ও ছিল SC, তো ওদম শিওর শর্ট ও পাস ছিল, ও ইন্টারভিউ যেত এবং ইন্টারভিউতেও কোয়ালিফাই করত, কিন্তু ও আমার শিট ভুল করার জন্য ও রিজেক্ট হয়ে গেল। তো ওভারঅল যদি রেজাল্ট বলি এখানে 0 হলো, কিন্তু এক্সপিরিয়েন্স প্রচুর হলো এখান থেকে, একটা শেখার জিনিস হলো, যাদের ওয়েট কম আছে ওকে ওয়েট গ্রো করা দরকার, যার ওয়েট ওভার ওয়েট আছে ওর ওয়েট কন্ট্রোল করা দরকার, এবং OMR সিট ভরার সময় এক্সাম হলে খুব মন দিয়ে ভরতে হবে, রোল নাম্বার হোক, OMR সিট নাম্বার হোক, বুকলেট নাম্বার হোক, প্রতিটি নাম্বার খুব যত্ন করে ভরতে হবে, নাহলে পুরো একটা বছর 1.5 বছর যত পরিশ্রম, এত গরমের মধ্যে দৌড়, এত পরিশ্রম, এত রোদের মধ্যে দৌড়া করেছিল কারকে 10টার সময় সামার গরমের দিনে, এগুলো সব বেকার হয়ে গেল, আবার শুরু থেকে শুরু। তাহলে কি রইল শুধু নিরাশা? না, যারা WP ফেল করেছো তাদের আমি এটাই বলবো যে সামনে আছে কলকাতা পুলিশ KP পরীক্ষা আছে, তারপরে তোমাদের মধ্যে নিশ্চয়ই সবাই গ্রুপ ডি করেছ, গ্রুপ ডি পরীক্ষার এক্সাম ডেট দিয়ে দিয়েছে, তো এই পরীক্ষাগুলোকে ফোকাস করো, আর যা যা ভুল হয়েছে সেই ভুল থেকে শেখো, এবং ডিপ্রেশন হওয়ার নেই, যেদিন খারাপ লাগলো মন ভাঙলো সেদিন কাঁদো, মন ভরে কাঁদো, পরের দিন থেকে আবার ফোকাস হয়ে যাও, এই দুটো পরীক্ষা সামনেই আছে, খুব ভালো করে পারফর্ম করতে হবে। সবাইকে বলছি গুড ডে, গুড ডে।